Hello guys, today's topic is unique business series wise different topic. সেক্ষেত্রে এখন আমরা চলছে unique business series. আপনারা এর আগেও দেখেছেন কিছু টপিক, সেক্ষেত্রে সেই টপিকগুলো অবশ্যই ফলো করবেন। সেখানে বলা আছে আপনারা কিভাবে ব্যবসা শুরু করবেন, আপনারা কিভাবে ব্যবসার ব্র্যান্ডিং করবেন এবং কিভাবে ইউনিক ভাবে করা যায়। এবং আজকের ইউনিক টপিক হচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা স্মোকি ফুড, এবং ওই স্মোকি ফুডটা দেখা মাত্রই আমাদের মধ্যে ইচ্ছা হলো ট্রাই করার। এবং এটা এমন একটা জিনিস যেটা সবার চেয়ে ডিফারেন্ট, সেক্ষেত্রে আমরা এর জন্য দ্বিগুণ টাকা দিতেও রাজি। সেক্ষেত্রে আমার যদি মনে হচ্ছে যে ওই রিটেলার দ্বিগুণ টাকা নিচ্ছে, তবুও আমরা ওটা ট্রাই করব, কারণ ওটা কেউ করছে না, সেটা আপনি করছেন। আপনার ব্যবসাটা সবার চেয়ে আলাদা, সবার চেয়ে ডিফারেন্ট। সেক্ষেত্রে প্রত্যেকে যে একটা প্রোডাক্ট ওয়াইজ বিজনেস করছে, তারা লাভাংশ পাচ্ছে না, তারা কম্পিটিশন করছে। তো আপনি এমন কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন যেটাতে লাভাংশ হিউজ থাকবে, যেখানে কাস্টমার কিচ্ছু বলবে না, কাস্টমার সব কিছু জেনেও কিচ্ছু বলবে না, কারণ তারা এক্সট্রা এক্সপিরিয়েন্স পাচ্ছে। ওই এক্সপিরিয়েন্সটার দাম, তারা বিভিন্নভাবে সেলফি ক্লিক করছে, তারা ভিডিও ক্লিক করছে। নর্মাল দোকানে সবাই যায়, সেখানে কেউ কোনো ভিডিও ক্লিক করে করে না, সেলফি ক্লিক করে করে না। হ্যাঁ, বাই চান্স করতে পারে, বাট ওখানে অল টাইম যেই কাস্টমার আসবে প্রত্যেকেই সেলফি ভিডিও ক্লিক করবে, এতে আপনার মার্কেটিং হয়ে যাবে। সেক্ষেত্রে এই বিজনেসটা নিয়ে বিস্তারিত বলার আগে আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নিউ ভিডিও হয় সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সেক্ষেত্রে আমার উদ্দেশ্য একটাই, পিছিয়ে পড়া মানুষরা ও আমার বেকার ভাই বোনরা যেন বেকার বসে না থেকে যেন কিছু স্টার্ট করে সেরুন আমার উদ্যোগ। সেক্ষেত্রে আমি আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিজনেস আইডিয়া, বিভিন্ন বিজনেস ট্রিক অ্যান্ড টিপস, আপনার টাকা লাগিয়ে বা টাকা না লাগিয়ে কীভাবে ইনকাম করবেন, কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে অনলাইনলি কোনো টাকা না লাগিয়ে ইনকাম করবেন, এমনই আইডিয়া প্রোভাইড করে থাকি। এবং বিভিন্ন সিরিজ ওয়াইজ, যেমন লকডাউন সিরিজ ওয়াইজ বিভিন্ন টপিক, যেমন ইউটিউব সিরিজ ওয়াইজ বিভিন্ন টপিক, যেমন কেমিক্যাল সিরিজ ওয়াইজ বিভিন্ন টপিক, এখন চলছে ইউনিক সিরিজ ওয়াইজ বিভিন্ন টপিক। এবং প্রত্যেকটা টপিকের মধ্যেই
ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া দেওয়া আছে, আপনার টাকা লাগিয়ে বা টাকা না লাগিয়ে কেউ ব্যবসা করবেন, প্রত্যেকটা আইডিয়া বিভিন্ন প্রসেস ওয়াইজ বিভিন্ন আইডিয়া ওয়াইজ আপনাদের বোঝানো আছে। সেক্ষেত্রে এখন তো আমি আপনাদের বিভিন্ন মার্কেট নিয়ে ও বিভিন্ন হোলসেলের সাথে পরিচয় করাচ্ছি, যাতে আপনারা সঠিক সন্ধান পান এবং সঠিক জায়গায় পৌঁছতে পারেন, সেগুলো আমার উদ্যোগ। তো সেক্ষেত্রে আমার যে হার্ডওয়ার্কিং, তো সেক্ষেত্রে আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ড সার্কেলকে সাবস্ক্রাইব করা করান, কারণ তারা বিভিন্নভাবে কিছু ইউনিক করার চেষ্টা করছে। তাদেরকে এইসব টপিক শেয়ার করুন, যাতে তারা ইউনিক কিছু করে একটা বিজনেস ট্রাই করতে পারে এবং তারা সফল হয়। তাদেরকে টাকা দিয়ে না হোক, এমন ইনফরমেশান ওয়াইজ ভিডিও দিয়ে তাদেরকে হেল্প করুন। সেক্ষেত্রে আজকের যে টপিক ওয়াইজ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে একটা স্মোকি ফুড। এটা বেশি প্রচলিত ফরেন দিকে, বাট সেটা এখন ইন্ডিয়ায় চলে এসছে। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেমন দিল্লি, গোয়া, মুম্বাই, ব্যাঙ্গালোর এসব জায়গায় ফেমাস একটা ফুড। সেক্ষেত্রে এই ফুডটা যখনই কেউ ট্রাই করে, তখন তার মুখ দিয়ে ধোঁয়া বেরোয়, এবং এটা একটা এক্সপিরিয়েন্স যে সে স্মোকিং না করে সে অন্য কিছু ট্রাই করছে, বাট তার মধ্যে একটা ধোঁয়া বেরোচ্ছে। এটা হচ্ছে নাইট্রোজেন লিকুইড, একদম ঠান্ডা একটা লিকুইড। যখন আমরা ফ্রিজ থেকে কোনটা জিনিস বার করি, ওর মধ্যে ধোঁয়া টাইপের যে জিনিসটা আমরা দেখতে পাই, ওটা তেমন একটা জিনিস। সেক্ষেত্রে নাইট্রোজেন লিকুইড দুটি সোর্সে ব্যবহার করা হয়, এক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, এক হচ্ছে ফুডিং। সেক্ষেত্রে আপনাদের ইউজ করতে হবে ফুডিংটা। এই ফুডিং লিকুইড আপনি কোথায় পাবেন? আপনি পাবেন বিভিন্ন ফার্মাসিস্ট দোকানে, বিভিন্ন MBBS ডাক্তার যারা তারা ইউজ করে থাকে তাদের কাছে পাবেন, বা আপনি কলকাতার কেমিক্যাল মার্কেটে পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই নাইট্রোজেন লিকুইডের সাথে সার্ভ হচ্ছে, সেটা হচ্ছে একটা ক্রাঞ্চি টাইপের বিস্কিট, যেমন আমরা পার্ক খাই একটা ক্রাঞ্চি টাইপের, যেমন অন্যান্য চকলেট খাই যেগুলো একটি ক্রাঞ্চি টাইপের হয়। তো এই ক্রাঞ্চি টাইপের ফুডের সাথে এই নাইট্রোজেন লিকুইড আরও টেস্টি লাগে, তো সেক্ষেত্রে ওই ক্রাঞ্চি টাইপের ফুডগুলো ইউজ করা হয় এবং ওর মধ্যেই নাইট্রোজেন লিকুইডটা সার্ভ করা হয়, তাতে টেস্টটা অনেক বেটার হয়ে যায় আরও। যেমন কোনো চকলেট ফ্রিজে ভরে রাখলে একটা এক্সট্রা টেস্ট আসে, তো তাই ওই বিস্কিটের মধ্যে, ওই চকলেটের মধ্যে ওই নাইট্রোজেন লিকুইডটা দিলে একটা এক্সট্রা টেস্ট আসে। তো সেক্ষেত্রে এই ফুডের ডিশটা তৈরি করতে এর যে কস্টিং লাগে, তেমন কোনো কস্টিংই লাগে না। একটা পার্ক চকলেট মানলাম 5 টাকা ওয়াইজ আপনার খরচা পড়লো, বিস্কিটে যে স্টিক ওরা ইউজ করছে তার দাম 1 টাকা, 6 টাকা। একটা থার্মোকোলের গ্লাস তার দাম 1 টাকা, 7 টাকা। আর যে নাইট্রোজেন লিকুইডটা, ওটা একদম অল্প পরিমাণে আপনারা ইউজ করছেন, 30-40 ml, এটা ভালোভাবে লিখে নেবেন, 30-40 ml আপনারা ইউজ করছেন। আর এই নাইট্রোজেন লিকুইডটা বিক্রি হচ্ছে 30-40 টাকায়। সেক্ষেত্রে এই নাইট্রোজেন লিকুইডের কস্টিং হচ্ছে 2 টাকা। তো সেক্ষেত্রে আপনাদের মোট কস্টিং পড়বে এই ফুডটা তৈরি করতে 9 টাকা বা 10 টাকা। আর সেটাই বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় 50 টাকা, 60 টাকা, 100 টাকা। এগুলো একদমই কেন বিক্রি হচ্ছে এবং মানুষ কেন খাবে, আপনার এটাই কোশ্চেন। সেক্ষেত্রে এর মধ্যে ওরা এক্সট্রা এক্সপিরিয়েন্স পাচ্ছে, যেটা কোথাও পাচ্ছে না। ওরা ফটো ক্লিক করছে, ওরা ভিডিও করছে, ওরা মানুষকে দেখাচ্ছে যে আমি একটা এমন টাইপের জিনিস খাচ্ছি যেটার মধ্যে ধোঁয়া বেরোচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি এই ফুডটা বিক্রি করেন আপনার লোকাল মার্কেটে বা লোকাল টাউনে, সেক্ষেত্রে আপনারা 25-30 টাকা অবধি এটা সেল করতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাদের দেখালাম এক টাইপের ফ্লেভার ওয়াইজ একটা চকলেটের জিনিস ওয়াইজ সার্ভ করতে, আপনার সেটা বিভিন্নভাবে সার্ভ করতে পারেন। যখন কেউ বেশি কোয়ান্টিটি ওয়াইজ বিস্কিট চাইবে, তখন এক্সট্রা দাম হবে। যখন আপনার ডিফারেন্ট টাইপের বিস্কিটের ফ্লেভার রাখতে পারেন, ওই ফ্লেভার ওয়াইজ বেশি দাম রাখতে পারেন। যেমন টাইপের নেবে আপনার তেমন টাইপের ডিফারেন্ট নাম চুজ করতে পারেন ওই একটা প্রোডাক্টের মধ্যে, এবং সেটা ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট প্রাইসে সেল করতে পারেন, ওই ডিশটার বিভিন্ন রকম নাম দিতে পারেন। সেক্ষেত্রে ইউটিউবে এর প্রসেস পেয়ে যাবেন যেটা কীভাবে তৈরি করতে হয়। সেক্ষেত্রে আপনারা 25 টাকা খুব কম সম ইজিলি বেচতে পারবেন, এবং তাতে আপনার লাভ থাকছে 16 টাকা। এখন ক্রাউডেড প্লেসে এটা যদি আপনি সেল করেন, 200-300 পিস ইজিলি বিক্রি হয়ে যাবে। যদি 200 পিসই বিক্রি হয়, 16 টাকা গণিত 200 কত হচ্ছে, 3200 টাকা। ডেলি 3200 টাকা হলে মান্থলি হচ্ছে 96,000 টাকা। আরে 90,000 টাকা তো হবে, তার চেয়েও কম মানলাম 70,000 টাকা তো হবে। তো এটা কম বলছি আমি, আপনারা চিন্তা করে দেখেন। তো সেক্ষেত্রে আপনারাও এই ব্যবসাটা লোকাল টাউনে স্টার্ট করতে পারেন, যেসব জায়গায় একটু ক্রাউড বেশি সেসব জায়গায় আপনি শুরু করতে পারেন। যদি ক্রাউড লাগায় যদি জায়গা না থাকে বা দোকান নেওয়ার জন্য অনেক অ্যামাউন্ট নিচ্ছে, সেক্ষেত্রে সেই জায়গা ওয়াইজ
যত বড় দোকান আছে ওই বড় দোকান থেকে কনভিন্স করুন যে আপনার দোকানের সাইডে ছোট্ট একটা স্টল আমি নেব, সেজন্য আপনাকে মান্থলি একটা রেন্ট দেবো। তো সে দোকানের মালিক অবশ্যই রাজি হয়ে যাবে। তো এভাবে ব্যবসাটা কীভাবে ইউনিক থিঙ্ক ওয়াইজ একটা ব্রেন খাটিয়ে এভাবে স্টার্ট করা যেতে পারে। আপনারা যে জিনিসটা নিয়ে ব্যবসা করতে চান সেটাকে ভালো করে রিসার্চ করে তবেই নামবেন, এবং এই যে ইউনিক সিরিজ এটাকে পুরোটা ফলো করবেন, কারণ প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা থিংস আমার মাইন্ডে এসছে আমি বলেছি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও একটা ভিডিওর সাথে রিলেটেড, এবং প্রথমে বলা আছে কীভাবে ব্যবসা শুরু করতে হবে, মূল মন্ত্র কী, কীভাবে ব্র্যান্ড তৈরি করতে হবে, সেক্ষেত্রে ইউনিক কেন করতে হবে, প্রত্যেকটা জিনিস এই ইউনিক সিরিজে প্রতিটা টপিক আপনি পেয়ে যাবেন, প্রতিটা টপিক ভালো করে ফলো করবেন। তো যেটা করবেন একটা ইউনিক প্রসেস ওয়াইজ করুন, যেখানে সবার চেয়ে কম্পিটিশান একদম লো, কারণ আপনি ডিফারেন্ট প্রোডাক্ট ওয়াইজ বিজনেস করছেন, তারা প্রত্যেকেই একই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে এবং সেখানে মার্জিন খুব কম, আপনারা কম্পিটিশান করছেন। কেন কম্পিটিশান করছেন? আপনারা ডিফারেন্ট প্রোডাক্ট ওয়াইজ বিজনেস করুন, যেটা সবার চেয়ে ইউনিক, সেটা আপনি স্টল ওয়াইজ করতে পারেন, বা আপনার যদি ব্যবসা থেকে থাকে ওই ব্যবসা ওয়াইজ এমন কিছু করুন যেটা সবার চেয়ে আলাদা। মাউসকে এক্সট্রা ফেসিলিটি দিন, মাউসকে এক্সট্রা পার্সেন্টেজ ওয়াইজ অফার দিন, মাউসকে এক্সট্রা জিনিস গিফট দিন। মাউস যদি বড় জিনিস কিনছে তাদেরকে ছোট্ট একটা জিনিস গিফট দিন, এতে কাস্টমার খুশি হবে, আর কাস্টমার খুশি হলেই আপনার দোকান সেল হবে, এবং সেটা বিভিন্ন মাউথ ওয়াইজ সে তার রিলেটিভকে বলবে এখানে মাল কিনতে, সে তার ফ্রেন্ড সার্কেলকে বলবে, এভাবে মার্কেটিং হবে আপনার ফ্রি অফ কস্ট মার্কেটিং। এবং যারা ভিডিও ক্লিক করছে, যারা পিকচার তুলছে, তারা আপনার ফ্রি অফ কস্ট মার্কেটিং করে দিচ্ছে, কারণ তাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল আছে, এবং তার ফ্রেন্ড সার্কেলগুলো আপনার কাছে এসে সেই জিনিসটা খাবে, সেটা ট্রাই করবে, সেটা কিনবে সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। তো এতে আপনার কাস্টমার বিল্ড আপ হচ্ছে ফ্রি অফ কস্ট। সো থ্যাংক ইউ গাইজ, আই থিঙ্ক ভিডিওটা আপনাকে ভালো লেগেছে, এবং ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ড সার্কেলকে, যারা বিজনেসে ইন্টারেস্টেড, যারা কিছু ইউনিক করতে চায় তাদেরকে শেয়ার করুন। সো প্লিজ আমার হার্ডওয়ার্কিংটাকে, আমার যে ডিফারেন্ট মেন্টালিটি যেটা আপনার সাথে শেয়ার করছি, যে আপনার যদি ডিফারেন্ট করতে পারেন, ইউনিক করতে পারেন, তো সেক্ষেত্রে আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং অন্যদের সাবস্ক্রাইব করা করুন। থ্যাংক ইউ গাইজ।